আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সবগুলা পাখির বাচ্চা শেয়ার করবো আপনাদের সাথে। আর বাচ্চাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর কিউট, আর সবগুলা পাখি এবং খরগোশ কবুতর সবাই প্রায় বাচ্চা হয়েছে, আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো। আর আমি আশা করি আপনাদের দেখে অনেক ভালো লাগবে। আর এবার কিন্তু অনেক বেশি বাচ্চা হয়েছে আগের তুলনায়, আর প্রায় 5টা করে বাচ্চা একটা পাখি হয়েছে। আর এরকম সবগুলা পাখিরই বাচ্চা হয়েছে, এমনও পাখি আছে যেগুলো ডিম দিয়ে বসে আছে। আর এই যে পাখিটা আছে ওর প্রায় 8টা ডিম দিছিল, আর প্রায় এখন 7টা বাচ্চা আছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ফলন দিয়েছে। আর এখানে কিন্তু ওরা ডিম পারছে, আর বাচ্চা মানে বেবি আছে একটা, কারণ একটা ফুটছে। আর এখানে তো এর আগে মনে হয় দেখেছিলাম। আর এই যে বাচ্চা বাচ্চা আরও 3টা আমি রেখে দিছি, আর এখানে এই পাখিটা ডিম দিবে বসে আছে। আর ককাটিল কিন্তু ডিম দিচ্ছে না, এখনো জানি না কি হয়েছে, বাট আশা করি দিবে। আর খরগোশের কিন্তু প্রায় 4টা বাচ্চা বেঁচে আছে, আর 2টা বাচ্চা মারা গেছে, ওর 6টা বেবি হয়েছিল। আর খরগোশের বাচ্চাগুলা কিন্তু অনেক কিউট। আর ডায়মন্ড ডাব কিন্তু 3টা বেবি হয়েছে, সিরিয়াসলি আমি জানি না 3টা বেবি হয় কি না, বাট ওর 3টা বেবি হয়েছে জানি না কেন। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রায় 4টার মতো বেবি হয়েছে আর কি। এটা হচ্ছে এই 5 দিন মনে হয় 5 দিন হইলো ফুটছে। আর প্রায় সব পাখিরই বাচ্চাগুলা মানে অনেক সুস্থ আছে, ভালো আছে, একটা বাচ্চাও মারা যায়নি। আর এই পাখিটা একবার ডিম দিয়েছে বাট হলো না বাচ্চা। আর এই পাখিটা এটা দিয়ে আমাদের এখানে 3বার বাচ্চা দিল। আর এই যে কিউট পাখি, এত কিউট বাচ্চাগুলা, আর ওদের বাবা মাও কিন্তু অনেক কিউট। আর ওরা কিন্তু প্রায় ওদের বয়স 22 দিন থেকে একটু বেশি হয়েছে, অনেক কিউট হয়েছে। আর এখানে এই যে সেই 8টা বাচ্চা, আর এটা হচ্ছে তার পরের দিন ভিডিও করছিলাম। আর এটা হচ্ছে আমার পুরো পাখির রুমটা, অনেক পাখি। আর ওরা হচ্ছে একটা ডিম দিয়ে বসে আছে, প্রায় 2টাই দিছে। আর এটা হচ্ছে আমার অস্ট্রেলিয়ান ডাব, ওরা ঘন ঘন বাচ্চা দেয়, প্রায় 1 মাস পর পরই বাচ্চা দেয়। আর এগুলো হচ্ছে ওদের বাচ্চা, এটা হচ্ছে লক্ষা কবুতরের বাচ্চা, আর সব মিলে আর কি। আর এখানে আছে এই যে এই মাসে অনেকগুলা পাখি বাচ্চা দিয়েছে, আর প্রায় সব পাখিগুলোই ডিম দিয়ে বসে আছে। আর এই যে এখানে লক্ষা কবি তো 2টা ডিম দিয়েছিল, বাট 1টা বাচ্চা আছে, বাচ্চাটা মাশাআল্লাহ অনেক ভালো আছে এবং সুস্থ আছে। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, টাটা।